নমস্কার বন্ধুরা, আমি অরিত্র। কালকেই আমি দুটো ছবি দেখেছিলাম, মানে স্টুডেন্ট অব দ্য ইয়ার 2 এবং কণ্ঠ, দুটোই কালকে দেখা। কিন্তু বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছিল, 10টা বেজে গেছিল, তখন আমি স্টুডেন্ট অব দ্য ইয়ারের ভিডিওটা বানিয়ে আপলোড করেছি। আমার এখন মনে হচ্ছে ভুল করেছি, ফার্স্টে কণ্ঠরই রিভিউ দেওয়া উচিত ছিল। আমাকে অনেকে কমেন্ট করেছে যে কণ্ঠ রিভিউ দিলে না কেন, সরি ফর দ্যাট। কালকে অনেক রাত হয়ে গেছিল এবং আর একটু প্রবলেমের জন্য আমি কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি, তো সরি ফর দ্যাট। আজকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিভিউটা দিচ্ছি। এবার কণ্ঠের রিভিউতে আসি, কামিং টু দ্য পয়েন্ট। কণ্ঠ এমন একটি সিনেমা যার কোনো রিভিউ বা কেমন হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়েছে, লোকের মুখে আপনার শোনার প্রয়োজন নেই, মানে কোনো রিভিউর এই সিনেমাটার দরকার নেই। যে পেপারেও, ইভেন পেপারেও বা রেডিওতে, টিভিতে, যেখানেও যে কত স্টার পেয়েছে, অমুক পেয়েছে, এসব এসব দেখার জন্য ওয়েট করবেন না। সোজা টিকিট কাটুন, বুক মাই শো বা গিয়ে যান, সিনেমাটা দেখুন। ফার্স্টে এই কথাটাই বলতে চাই, কারণ যদি না দেখেন মানে দর্শকের লস। অসাধারণ একটি সিনেমা, অসাধারণ একটি সিনেমা। আমি আজ অব্দি শিবপ্রসাদ নন্দিতার একটি ছবি আছে ইচ্ছে বলে, যেটা 2011 রিলিজ করেছিল, বানিয়েছিলেন ওরা আরো আগে, মাঝে কিছু বছর আটকে ছিল ছবিটা, রিলিজ করেছিল না 2011 রিলিজ পেয়েছিল, যেটা ওনাদের ফার্স্ট ব্লকবাস্টার ছবি বলতে পারেন, সেটা হিট করেছিল। সেই ছবিটার যে যে কাইন্ড অফ স্টোরি টেলিং ছিল, যে কাইন্ড অফ ডিরেকশন ছিল, সেটা মানে সেটা অনেক বেশি ম্যাচিওর ছিল আমার মনে হয় ওনাদের পরের কাজগুলোর থেকে, মানে বেলা শেষে, প্রাক্তন, পোস্ত বা হামি, সেগুলোর থেকে আমার ইচ্ছেটা চিরকাল মানে একটু স্পেশাল, মানে তার ডিরেকশন কোয়ালিটি এবং স্টোরি টেলিং এর কারণে আমার অনেক বেটার লাগে বাকি কাজের থেকে। আমার মনে হয় সেই ইচ্ছের জায়গাটা এখন কণ্ঠ নিয়ে নিল, কারণ তাদের যে স্টোরি টেলিং এর যে ধাঁচটা, ঠিক আছে, আমার তো তাদের প্রত্যেকটা সিনেমাই ভালো লাগতো, কারণ আমি আমার ফ্যামিলির অনেকের সাথে যাই ছবিটা দেখতে। ফার্স্ট টাইম তো কালকে একাই দেখেছি, বাট এরপরে আবার যাবো আমরা রবিবার দিন, তো গোটা ফ্যামিলি একসাথে দেখতে পারে, এনজয় করে, কাঁদে, মানে ইট ইজ এ মিক্সড ইমোশন, তো খুব ভালো লাগে আমার, বেশ দেখে ভালো লাগে ব্যাপারটা, এবং আই এনজয় আ লট। অ্যান্ড সাথে সাথে প্রচুর ইমোশনাল ব্যাপার থাকে, একটা সিম্পল গল্পকে সিম্পল ভাবে খুব হিউম্যান ইমোশনের সাথে বলা হয়, তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। এবং কিন্তু এই সিনেমাটা তাদের বাকি সিনেমার থেকে স্টোরি টেলিং ওয়াইজ, ডিরেকশন ওয়াইজ অনেক অনেক বেশি ম্যাচিওর একটা সিনেমা। তো ডিরেকশনের দিক দিয়ে বলবো, তারা মানে তাদেরই নিজেদের মাপকাঠিটা ছাড়িয়ে অনেক বেশি এগিয়ে গেছেন, এটা ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে এই সিনেমার মিউজিক, যেটা এই সিনেমাটাকে আলাদা একটা ডাইমেনশন দেয়, মানে অসাধারণ একটা মিউজিক রয়েছে, সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন বা গানগুলো বলুন। এবং গানগুলো মানে গল্পের সাথে গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, স্ক্রিনটাতে একদম পারফেক্ট জায়গায় বসেছে, এবং গানগুলো কি মিনিংফুল, প্রতিটা গান খুব মিনিংফুল, প্রতিটা গান নিজের জায়গা আছে, তার অসাধারণ মিউজিক। তো আই থিঙ্ক মিউজিক ইজ এ মানে বিগ হাইলাইট অফ দিস ফিল্ম, বিশাল বড় হাইলাইট, মিউজিকটা এই সিনেমাটাকে একটা আলাদা ডাইমেনশন দিচ্ছে। এই ছিল ডিরেকশনের ব্যাপারে, মিউজিকের ব্যাপারে। এবার যদি আমি গল্পের ব্যাপারে আসি, তো এটা একটা খুব ইন্সপিরেশনাল জার্নি। একটা মানে লোক যে কেরিয়ারের পিকে আছে, সে সেখান থেকে তার পুরো কেরিয়ারটা শ্যাটার হয়ে যাচ্ছে, তার সে একজন আরজে, একটা মানুষ যেটা শিবপ্রসাদ প্লে করছেন, তার ল্যারেঞ্জিয়াল ক্যান্সার হচ্ছে, আর যে যার ভয়েসটাই সব, যার গলাটাই আসল, আমরা জানি এই যে মীরকে দেখি আমরা, সুমককে দেখি, এদের ভয়েসটাই আসল, তো যদি সেই আরজের ভয়েস চলে যায় তাহলে তার লাইফটা কি হতে পারে। তখন এবার তার লাইফে এফেক্ট করছে, খালি তার লাইফে নয়, তার আশেপাশে যারা আছে, তার ফ্যামিলিতে যারা রয়েছে, তাদের লাইফে কিভাবে এফেক্ট পড়ছে, এবং সেইখান থেকে সেইটার সাথে লড়াই করে আবার ফিরে আসে, মানে শূন্য থেকে শুরু করে, আপনি পিকে ছিলেন, শূন্যে চলে গেলেন, আবার সেই শূন্য থেকে লড়াই করে আবার কি করে ফিরে আসে, সেটা নিয়েই গল্প। এবং তার মধ্যে প্রচুর মেসেজ রয়েছে, প্রচুর ছোট 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 আরো সামাজিক বিভিন্ন বিষয়ের উপর কথা বলা হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। আমি বারবার বলি যে শিবপ্রসাদ নন্দিতা রায় হচ্ছে আমাদের বাংলার রাজকুমার হিরানি, মানে একদম রিয়েল লাইফ, খুব রিলেটেবল টপিকস ওনারা তুলে এনে সেটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করেন, যেটা রাজকুমার হিরানি বলিউডে করে থাকেন, তো সেই জিনিসটা এবারে ওনারা খুব ভালো করে করেছেন। গল্পটা মানে খুব রিলেটেবল, খুব ভালো, খুব ইন্সপায়ারিং, খুব ইমোশনাল, এভরিথিং। এরপর যদি পারফরমেন্সে আসি, কারণ যেহেতু এই সিনেমাটা ক্যারেক্টার ওরিয়েন্টেড সিনেমা, ওনাদের সব প্রত্যেকটা সিনেমাই ক্যারেক্টার ওরিয়েন্টেড হয়, তো মানে জয়া হাসান খুব ভালো অভিনয় করেছে, পাওলি বেশ ভালো অভিনয় করেছে, বাকি যত সাপোর্টিং কাস্ট ছিল তারা প্রত্যেকে ভালো ভালো। জয়া হাসানকে আমার স্পেশালি দারুণ লেগেছে, কিন্তু এই সিনেমাটা বিলং করে একটাই মানুষকে, সেটা হচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আমি জানি না অন্য কেউ এই রোলটা করতে পারতো কিনা, মানে উনি যেভাবে এটাকে পারফর্ম করেছেন, যে পারফরমেন্স দিয়েছে, মানে লাইফের বেস্ট পারফরমেন্স দিয়েছেন, অসাধারণ অসাধারণ। শিবপ্রসাদ মুখার্জি মানে
হি হ্যাজ গিভেন এভরিথিং টু দ্য রোল, মানে নিজে মানে ক্যারেক্টারটা হয়ে গেছে। আমি শিবপ্রসাদ মুখার্জি ছাড়া অন্য কাউকে ভাবতেই পারছি না এই চরিত্রটাতে, এত ভালো প্লে করেছেন। মানে ওনার অভিনয় জাস্ট আপনি দেখবেন, জাস্ট দেখার মতো, দেখার মতো। আমার তো মনে হয় যদি উনি ডিরেকশন চেনে পুরোপুরি প্রপারলি অ্যাক্টিং এ চলে আসেন, ভালো ভালো লোকের দোকান বন্ধ করে দেবেন, তাদের রুজিরুটি বন্ধ করে দেবেন, এত ভালো অভিনয় করেছেন, অসাধারণ। মিউজিক গেল, ডিরেকশন গেল, স্টোরি গেল, প্রতিটা ডিপার্টমেন্ট, এডিটিংও খুব ভালো। টেকনিক্যাল অ্যাসপেক্ট খুব একটা আহামরি আমি বলবো না, মানে যেভাবে সিনেমাটোগ্রাফি বা এডিটিং ঠিকঠাক আছে, যতটা দরকার সিনেমাটার পেসিং এ ততটাই রেখেছে। মানে কোনো জায়গায় ফাস্ট যাচ্ছে না, কোনো জায়গায় প্রচন্ড স্লো বা বোরিং কোনো সিন নেই, সেরম নেই, তো এডিটিংও ভালো। সিনেমাটোগ্রাফিটা নর্মাল খুবই, মানে কারণ যেহেতু ক্যারেক্টার ওরিয়েন্টেড সিনেমা, তাই জন্য খুব একটা যে ক্যামেরার কাজ নিয়ে খেলা হয়েছে বা কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু এক্সপেরিমেন্টাল কাজ ক্যামেরা, সেরকম একেবারেই নয়। তো ক্যামেরার কাজটা ঠিক আছে মোটামুটি, কালার কারেকশন টারেকশনও নর্মাল, সিনেমাটোগ্রাফি এবং কালার এই পোর্শনগুলো একদম নর্মাল, মানে সাদা মাটা। কিন্তু বাকি যে যে জিনিসগুলো, যে পারফরমেন্স হোক, ডিরেকশন হোক, স্টোরি হোক, মিউজিক হোক, দে আর সো মাচ আপ টু দ্য মার্ক। এবং সবার চেয়ে মানে মানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সাবজেক্ট ম্যাটারটাকে যেটাকে তুলে ধরা হয়েছে। আমি দেখলাম যে টাটা মেডিকেল এটার সাথে অ্যাসোসিয়েটেড আছে, দিস ফার্স্ট টাইম টাটা মেডিকেল কোনো সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে বিকজ অফ দ্য কন্টেন্ট। এবং বাংলা সিনেমাতে এই বা ইন্ডিয়াতেই আমি এই স্পিচ থেরাপি নিয়ে এত সুন্দরভাবে জিনিসটাকে দেখানো, এবং নট অনলি যে জাস্ট আমি আইডিয়াটা নিলাম যে ক্যান্সার হয়েছে সেটাকে প্রেজেন্ট করে দিলাম, সেটা নয়, প্রচুর ডিটেলিং আছে। ইভেন যে ও যখন আরজে থাকে তখন যে ও কাজটা করে সেখানে যে ডিটেলিং বা আরজেটাকে যে ভাবে প্রেজেন্ট করা হয়েছে, দ্যাট ইজ ভেরি মানে বোঝা যাচ্ছে ওয়েল রিসার্চড। এবং ক্যান্সারের ব্যাপারেও বা তারপরে এই যে স্পিচ থেরাপিটা সেটার ব্যাপারেও প্রচুর রিসার্চ করে প্রচুর ডিটেলে দেখানো হয়েছে, উইচ ইজ ভেরি গুড। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে যে প্রচুর ডিটেলিং রয়েছে স্ক্রিপ্টের মধ্যে। তো তারা বোঝা যাচ্ছে যে বছরে যেহেতু তারা একটা করে ছবি বানায়, তাই জন্য তারা প্রচুর এফার্ট দেয় এটাকে লেখার পিছনে। এবং শিবপ্রসাদ বলেছেন যে এটার স্টোরি আইডিয়াটা তো ওনার কাছে প্রায় মানে অনেক অনেক বছর ধরে ছিল, যখন উনি বিভূতি চক্রবর্তীকে দেখেছিলেন, এবং ধীরে 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 উনি তারপর এটার উপরে ডেভেলপ করেছেন। তো নন্দিতা রায় তারপরে স্ক্রিন প্লে তো উনি লেখেন, শিবপ্রসাদ মুখার্জি স্টোরি আইডিয়াটা পিচ করেন, তারপরে নন্দিতা রায় স্ক্রিন প্লে লেখেন। তো উনি প্রচুর রিসার্চ করে এখানে অনেক কিছু বসিয়েছেন, সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এটাই বলার ছিল। আমি তো আবার যাচ্ছি রবিবার আমার ফ্যামিলির সাথে, কালকে দেখেছি একা। তো খুবই মানে ভালো গল্প, এবং আমরা জানি যে প্রত্যেকবার ওনাদের ছবি ব্লকবাস্টার হয়, এবারেও হোক। এবং প্রত্যেকটা বাঙালি দর্শককে বলুন যে অন্য ছবিও দেখুন, কিন্তু এই ছবিটা প্লিজ দেখুন, এটাও একটা মাস্ট ওয়াচ। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, THEPUNK26, দ্য পাঙ্ক 26। বাই বাই।